আইন শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগরীতে আনসার ব্যাটালিয়নের 14 প্লাটুন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বুধবার বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রুবেল হুসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় 40 নারী সদস্য সহ প্রায় 14 প্লাটুন আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এতে 6 জন প্রাণ হারান। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য।